হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো আশা করি সবাই ভালো আছো। আর আমার তরফ থেকে সবসময় শুভকামনা রইল তোমাদের জন্য, সবসময় তোমরা ভালো থেকো। আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, খুব মানে ইজি রেসিপি, সেটি হচ্ছে খিচুড়ি। আকাশে মেঘও করেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এই সময় খিচুড়িটা নিশ্চয়ই খুব ভালো লাগবে। রেসিপি তৈরি করব বলে আমি কড়াই হাঁড়ি বসিয়ে দিয়েছি, এই পাশে জল গরম হচ্ছে, আর এই পাশে কড়াইতে আমি কিছু কিছু জিনিস করে নেব। যেমন সবার ফার্স্টে আমি জিরেটা ভেজে নেব, ভেজে গুঁড়ো করে রাখবো, ওটা আমার লাস্টে লাগবে। জিরেটা দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি এটা একটু ভাজা ভাজা মতো হলে এটাকে তুলে শিলে বেটে এটাকে একটা কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দেবো, যাতে সেন্টটা বেরিয়ে না যায়। এটা খিচুড়ি হয়ে যাওয়ার পরে লাস্টে আমি এই ভাজাটা গুঁড়োটা আমি ছড়িয়ে দেবো খিচুড়ির ওপরে, সেন্ট খুব সুন্দর একটা সেন্ট হয়। মুগ ডাল ভাজা হয়ে গেছে, আমি তো এটা তুলে রেখেছি হাঁড়ির ঢাকায়। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, আলুগুলো ভেজে নেব। এই যে আলুটা ভাজা বসিয়েছি, এবার আমি তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপর তেজপাতা দেব, তারপর আদা বাটা, জিরে বাটা, লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি, লঙ্কা অল্প দিয়েছি কারণ আমার মেয়েও খাবে। এবার আমি নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব, এটা আমাদের ননদের বাড়ির থেকে আনা এই হলুদটা, ওরা বাড়িতে নিজেরা ভাঙায়, হলুদ কিনে নিজেরা ভাঙায় বলে রংটা একটু কম হয়, কারণ এটা পুরো একদম খাঁটি হলুদ, ওই জন্য হলুদটা একটু বেশি লাগে। এবার আমি ডালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, এখানে মুসুরির ডাল আর মটরের ডাল আমি একসঙ্গে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মুগ ডালটা ভাজা করা ছিল সেটা দিয়ে দিলাম, চালটা ধুয়েও জল ঝরিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দেবো। আমি ভালো করে মশলার সাথে চাল ডাল সব একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটা হাঁড়িতে জল গরম হচ্ছে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে হাঁড়ির মধ্যে এটা ঢেলে দেব, দেওয়ার পরে এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বাঁধাকপি দেব, ঢাকা দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি ফুটে যায়। যখন টকবক করে ফুটবে তখন হাঁড়ির ঢাকাটা আমি নামিয়ে দেবো। তারপর রাখা ছিল, এবার আমি আলুগুলো দিয়ে দেব, কারণ এগুলো চন্দ্রমুখী আলু, প্রথমে দিলে গলে একদম ক্ষীর হয়ে যেত, ওই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবো, দিয়ে এবার এগুলো এটা একটু ভালো করে নেড়ে নেব। নামানোর আগে আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো টেস্টের জন্য। আমি 4 চামচ চিনি দিয়ে
এবার এটা খিচুড়িটা ঘুটে দিলাম। আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটু টেস্ট এবং সেন্ট দুটোর জন্যই আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি একটু হাতা দিয়ে এটাকে নেড়ে নেব, পুরো মিশিয়ে নেব খিচুড়ির সাথে। মিশিয়ে নেওয়ার পরে আমি যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটা খিচুড়ির উপরে ছিটিয়ে দেব, দিয়ে একটু সামান্য কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো। তারপর বেড়ে করা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাবো।